টিভি ওয়ানের চ্যারিটি আপিলে গত শুক্রবার রাতেই £650,000 বিশাল ফান্ড সংগ্রহ করে মানবিক সংস্থা মুসলিম হ্যান্ডস ইউকে। ফিলিস্তিন, সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধ বিধ্বস্ত মানুষদের সহায়তার জন্য প্রচারিত এই ফান্ড রেইজিং অনুষ্ঠানে মুক্ত হস্তে দান করায় টিভি ওয়ানের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন মুসলিম হ্যান্ডস ও টিভি ওয়ান কর্তৃপক্ষ। বিস্তারিত সালে আহমেদ রিপোর্টে। পবিত্র আল আকসাকে আলোকিত করা, সিরিয়ার শরণার্থীদের জন্য খাবার প্রদান কিংবা ইয়েমেনের সব হারা মানুষের সহযোগিতা অথবা মুসলিম উম্মা ও মানবতার কল্যাণে কাজ করাই যেন মুসলিম হ্যান্ডসের একমাত্র লক্ষ্য। বিশ্ব মানবতার জন্য পথ চলা মুসলিম হ্যান্ডস গত শুক্রবার ফিলিস্তিন, ইয়েমেন এবং সিরিয়ার বিপদগ্রস্তদের সহায়তার জন্য ব্লেসল্যান্ড শিরোনামের লাইভ ফান্ড রেইজিং অনুষ্ঠানে অংশগ্রহণ করে টিভি ওয়ানে। পড়ন্ত বিকেল থেকে ফজর পর্যন্ত উম্মার কল্যাণে ব্রিটেন ও ইউরোপের মুসলিম ভাই বোনরা টিভি ওয়ানের মাধ্যমে উদারভাবে দান করতে থাকেন, আর তাতেই রেকর্ড পরিমাণ £650,000 বিশাল ফান্ড সংগৃহীত হয়। Was raised here on TV1 with the Muslim Hands donors and the TV1 viewers, mashallah. Alhamdulillah, shobtikhabe ajke khubi anondito ei jonno amader darshokra khubi sundorbhabe response diyechen ebong bishesh kore Yemen ebong Syria ebong Palestine er ummate Muhammadider kache jeibhabe shoroner maddhome sundor ebong beautifully dan korechen. We have managed to reach £650,000, and that's only because you all donors came forward and opened your hearts up to TV1 and of course Muslim Hands. এ বছর পবিত্র রমাদানে মুসলিম হ্যান্ডস টিভি ওয়ানে মোট 3টি ফান্ডরাইজিং অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফিলিস্তিন, ইয়েমেন এবং সিরিয়ার জন্য সংগ্রহ করে প্রায় £1 মিলিয়ন অর্থ সহযোগিতা। টিভি ওয়ানের দর্শকদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আয়োজকরা প্রত্যাশা করেন প্রতিটি দানই সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবহৃত হবে মানবতার কল্যাণে। মুসলিম হ্যান্ডের সাথে আজকে ওভার £650,000 আমানত আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন ইয়েমেন, সিরিয়া এবং ফিলিস্তিনের মানুষের জন্য। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে যাচাই খায়ের দান করে এবং আমরাও যেন আমানতদারির সাথে আমাদের আমানতকে যেন ওই সমস্ত ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি। সালে আহমদ, টিভি ওয়ান নিউজ।